السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات إلى آخر آية. الحمد لله সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে দশটি গুণ সম্পর্কে, যে দশটি গুণ যদি কোনো পুরুষ বা মহিলা এদের ভিতরে থাকে, এরা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পুরস্কারে পুরস্কৃত হবে এবং এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের অধিকারী তথা জান্নাত এদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব এর একটি আয়াতে, এটা আছে আপনার 22 নম্বর পারার ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তথা এখানে একটা ঘটনা আছে যে কিছু আনসারী মহিলা সাহাবী, তারা একসময় একটা মসজিদে বসে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন যে আল্লাহ তাআলা শুধু পুরুষদের বিষয়ে কোরআনে আলোচনা করেছেন, তাদের বিষয়ে বলেছেন, কিন্তু মেয়েদের বিষয়ে বলেন নাই। এই আলোচনাগুলো করে এক পর্যায়ে তারা তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণ করলেন। তিনি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে শুধু পুরুষদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, মেয়েদের সম্পর্কে নাকি আলোচনা করা হয় নাই। তখন সঙ্গে সঙ্গে এই সূরা আহজাবের এই আয়াত নাজিল হয়, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই আয়াতটা নাজিল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের ভিতরে যদি এই 10টি গুণ থাকে, এই গুণ 10টি গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা অবশ্যই আমার সেই সাজানো গোছানো আমার জান্নাতে আসতে পারবে। সেই 10টি গুণের মাঝে এক নম্বর গুণ হলো মুসলিমাত, মুসলমান হওয়া, খাঁটি মুসলমান হওয়া, প্রকৃত মুসলমান। একজন মুসলমানের যে করণীয়, যা কিছু করণীয় এবং যা কিছু বর্জনীয়, সমস্ত বিষয়গুলা পরিপূর্ণভাবে মেনে যে চলতে পারে তা কি বলা হয়, খাঁটি মুসলমান। এই জন্য এক নম্বরে বলেছেন ইন্নাল মুসলিমিন, যে মুসলমান হওয়া। দুই নম্বরে যে গুণটা অর্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনাত, মুমিনাত মানে মুমিন। মুসলমান হওয়ার পরে দুই নম্বরে যে গুণটি অর্জন করব আমরা, মুমিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে একটি সূরা নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন নামে একটি সূরা নাজিল করেছেন। আর এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের 10টি গুণ সম্পর্কে আলোচনা করেছেন, যে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। এইভাবে মুমিনদের 10টি গুণ আলোচনা করেছেন। তো আমি সেই দিকে যাব না, তাহলে আমাদের দুই নম্বর যে গুণটি অর্জন করতে হবে সেটা হচ্ছে মুমিন, প্রকৃত মুমিন হতে হবে। প্রকৃত মুমিন কাকে বলে? যেই ব্যক্তি সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যে আমল করে চলে, তাকে প্রকৃতপক্ষে মুমিন বলা হয়। তাহলে আমাদের দুই নম্বর গুণটি অর্জন করতে হবে মুসলমান হওয়ার পরে মুমিন হতে হবে। তিন নম্বরে আমরা যেই গুণটা অর্জন করব, যে কনিতাত তথা অল্পে তুষ্ট। এই বিষয়টা বর্তমান বিশ্বে এরকম আমল করনে বা মানুষ মুসলমান খুব কমই পাওয়া যাবে। আজকে আমরা দুনিয়ার পিছনে হতাশ হয়ে গেছি, খাই খাই জিন্দিগি আমাদের, যে আমরা অল্পে তুষ্ট হচ্ছি না, আমাদের আরো দরকার আরো দরকার। কিন্তু মমিন যারা হবে, জান্নাতি যারা হবে, এদের ভিতরে তিন নম্বর যে গুণটি থাকবে তারা অল্পে তুষ্ট। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ, যে সম্পদ, যে পরিমাণ অর্থ তাকে দান করেছেন, সে ওই অর্থে সন্তুষ্ট। অল্পে তুষ্ট, অল্প হোক বেশি হোক, তথা অল্প হলেও সে সন্তুষ্ট, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এই জন্য বলা হয়েছে মুমিনের তথা জান্নাতি ব্যক্তির, নারী তথা এবং পুরুষ, এদের ভিতরে তিন নম্বর যে গুণটি থাকবে
তা হচ্ছে অল্পে তুষ্ট থাকবে, অল্পের ভিতরে সে সন্তুষ্ট থাকবে। তাহলে আমরা এবার 4 নম্বর গুণ সম্পর্কে বলবো, যে 4 নম্বরে সাদিকাত, সত্যবাদিনী। যে আমরা আজকে বর্তমান বিশ্বে সত্য কথা, সত্যবাদিনী পুরুষ এবং মহিলা এর অভাব অনেক। এই জন্য আল্লাহ বলছেন সাদিকাত তথা সত্যবাদিনী, সত্য কথা বলনে বলা হতে হবে। আমার জীবন চলে গেলেও যেন আমি মিথ্যা কথা না বলি, এমন প্রতিশ্রুতি, এমন দৃঢ় বিশ্বাস, এমন ইমানের শক্তি মজবুত আপনাকে আমাকে করতে হবে, যে আমি সদা সর্বদা সত্য কথা বলবো, সত্য পথে চলবো, সর্ব অবস্থায় আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। তাহলে একজন মুমিনের, একজন জান্নাতি ব্যক্তির, একজন জান্নাতি নারী এবং পুরুষের 4 নম্বর যে গুণটা থাকবে সেটা হচ্ছে সাদিকাত, তার মানে হলো সত্যবাদিনী। তো এরপরে আমরা 5 নম্বরে যে গুণটি সম্পর্কে জানবো, 5 নম্বর গুণ হলো সাবিরাত, ধৈর্যশীল। এই সাবিরাত, ধৈর্যশীল, এটাও কিন্তু খুবই একটা কঠিন একটা বিষয়। যে আজকে আমরা ধৈর্যশীল মানুষ আমরা হতে পারছি না, আজকে আমাদের ভিতরে ধৈর্য আসে না, আমরা বিভিন্নভাবে আমরা ধৈর্য হারা হয়ে যাই। একটু বিপদে পড়লে, একটু কষ্টে পড়লে, একটু অভাবে পড়লে, একটু অসুস্থ হলেই আমরা ধৈর্য হারা হয়ে যাই। কিন্তু না, জান্নাতি মানুষদের, জান্নাতি নারী এবং পুরুষ, এদের গুণ থাকবে 5 নম্বরে তারা সাবিরাত, ধৈর্যশীল হবে, ধৈর্যশীল। এই জন্য এটা মহৎ একটা গুণ, এই জন্য ধৈর্যশীল হওয়ার জন্য আমরা চেষ্টা করব, ধৈর্যশীল হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল, এই যে মহৎ গুণ, এই গুণটা অর্জন করার তৌফিক দান করুক। তো এরপরে আমরা জানবো জান্নাতি মানুষদের, নারী এবং পুরুষদের 6 নম্বর গুণ। 6 নম্বর গুণ হবে খাশিয়াত। খাশিয়াত মানে হলো বিনয়ী, বিনয়ী হতে হবে। আজকে আমরা বিনয়ী হতে পারি না, আজকে আমাদের ভিতরে বিনয়ী ভাবটা মনে হয় চলেই গেছে, এমন অবস্থা হয়ে গেছে। এই জন্য আমরা বিনয়ী হব। বিনয়ী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই জন্য যেই যুবক যুবতী, যেই নারী পুরুষ যারা বিনয়ী হবে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান বানাই দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আমরা আজকে জানবো 7 নম্বর বিষয়ে, যে 7 নম্বর আমরা যেই গুণটা অর্জন করব, মুতাসাদ্দিকাত। মুতাসাদ্দিকাত অর্থ হচ্ছে দানশীল। আজকে আমরা দানশীল হতে পারছি না, আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমরা দান করতে চাই না, আমরা সদকা করতে চাই না। কিন্তু এই দান, এই সদকার কি উপকারিতা, কি লাভ? এই লাভ যদি আজকে আমরা বুঝতাম যে দানের মাধ্যমে, সদকার মাধ্যমে কি পরিমাণ উপকার হয়, লাভ হয়, তথা দানের মাধ্যমে, সদকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাই দানশীল হয়, এদের উপর থেকে এই সদকার মাধ্যমে, দানের মাধ্যমে অনেক বড় বড় বিপদ, বড় মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেয়। এই জন্য আমরা দানশীল হব, আমরা দানশীল হব, যে যেখানে আসছি সেখান থেকে আমরা দান করার জন্য চেষ্টা করব, যেন আমরা এই দানশীলতার এই গুণটা অর্জন করে আমরা জান্নাত লাভ করতে পারি। এরপরে আমরা 8 নম্বরে যেই বিষয়টা জানব, যে সাইমান তথা রোজাদার, এটাও একটা কিন্তু খুব সুন্দর একটা আমল। যে রোজাদার, আজকে আমরা রোজাদার তথা রোজা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর পর পর আসে এই মাহে রমজান। আমরা রোজার ভিতরে মাহে রমজানের একটি মাস সিয়াম সাধনা করি, আমরা পালন করি। কিন্তু অনেক ভাই বোন, অনেক মুসলমান নারী পুরুষ, তারা রোজাটাও পালন করতে পারে না। এই জন্য সকলকে বলবো যে জান্নাতি যারা হবে, এদের ভিতরে 8 নম্বর যে গুণ থাকবে, সেই গুণটা হচ্ছে সাইমা তথা রোজাদার, তারা রোজা পালন করবে। হ্যাঁ, এই জন্য সকলকে বলবো যে এক বছর পর যে মাহে রমজান আসে, এই মাহে রমজানের ভিতরে আমরা যেন রোজা, সিয়াম সাধনা করে, আত্মশুদ্ধি করে আমাদের জীবনের পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দান করেন। এরপরে আমরা জানবো 8 নম্বরের পরে 9 নম্বর গুণ। একজন মুমিন, একজন জান্নাতি নারী পুরুষ, এর 9 নম্বর যে গুণ হবে হাফিজত তথা সতীত্বের হেফাজতকারী। বর্তমান বিশ্বে সতীত্বের হেফাজতকারী নারী পুরুষের বড় অভাব। আজকে আমরা বিভিন্ন ফেতনায় পড়ে, বিভিন্ন সমস্যায় পড়ে আজকে আমরা এই কাজগুলো আমরা করতে পারতেছি না। আজকে আমরা অনেক যুবক যুবতী বিভিন্নভাবে
সতীত্বের হেফাজত নষ্ট করতেছি। এই জন্য জান্নাতি যারা হবে, যারা জান্নাতের মেহমান যারা হবে, এদের ভিতরে 9 নম্বর গুণ থাকবে, তারা সতীত্বের হেফাজত করবে। এই জন্য আমরা সকলকে আহ্বান করব যে আমরা 9 নম্বর গুণটাও যেন অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এরপর আমরা জানব আজকের সর্বশেষ গুণ, যে জান্নাতি মেহমান যারা হবে, জান্নাতি যে যুবক যুবতী যারা জান্নাতি যাবে, এদের ভিতরে 10 নম্বর কোন গুণটা হবে সেটা আমরা এখন বলবো ইনশাল্লাহ। যে 10 নম্বর যে গুণটা অর্জন করবো, যাকিরাত, সুবহানাল্লাহি বিহামদিহি, যাকিরাত তথা আল্লাহ তাআলার জিকিরকারী। আজকে আমরা দুনিয়াতে কত কাজকর্ম করতেছি, কত কিছু করতেছি, কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলার এই জিকিরকারী বান্দা এবং বান্দিহি হওয়ার জন্য আমরা চেষ্টা করি না। যে আমরা যদি যে যে কর্ম যেখানে যা কিছু করতেছি, লেখাপড়া করতেছি, ছাত্র যুবক ভাইরা বোনেরা আমরা লেখাপড়া করতেছি, আমরা যে যে অবস্থায় আছি, আজকে আমরা জিকির তথা আল্লাহর স্মরণ, জিকিরের শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার স্মরণ। আমি যেখানে যাইতেছি, আমি যেই কাজ করি, সেই কাজের যদি আমি এক প্রকার জিকির হলো যে আমি যেই কাজ শুরু করব, ওই কাজের শুরুতে যদি ভালো কাজ, লেখাপড়া হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক, সেখানে আমি যখন কাজ শুরু করব বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করব, আর যখন শেষ করব তখন আল্লাহর প্রশংসা করে শেষ করব, তাহলে ওই সময়টাও আপনার জন্য আমার জন্য জিকির হয়ে যাবে। তাছাড়া আরও জিকির আছে, তাসবি তাহলিল, এটাকেও জিকির বলা হয়। আমরা সেই জিকিরগুলো করব, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবি তাহলিলগুলোর মাধ্যমেও আমরা আমাদের জিহ্বাকে পুরো তাজা রাখবো। আমরা জিকির করব, আল্লাহ তাআলা স্মরণ করব। তো এইভাবে যদি সদা সর্বদা আল্লাহ তাআলার স্মরণ আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। হ্যাঁ, এই জন্য যে আজকে যে 10টা গুণ সম্পর্কে বলা হলো, এই 10টা গুণ আমরা নারী পুরুষ আমরা সকলে যদি, বিশেষ করে এই 10টা গুণ যদি অর্জন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান বানাই দিবেন। এই জন্য আমি সকল যুবক ভাই বোনদেরকে আহ্বান করব, সকল মুমিন মুমিনাত সকলকে আহ্বান করব, আমরা সকলে যেন এই 10টি গুণ অর্জন করে আল্লাহ সুবহান ওয়া তাআলার সেই সাজানো গোছানো সেই সুন্দর জান্নাত আমরা অর্জন করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।